এই শোনো না, বলছি একটু চা করে দাও না, সকাল থেকে অনেকটা কাজ করেছি। একটু দাঁড়াও, আমার প্রজেক্টটা জাস্ট একটু বাকি। আরে বাবা, তোমার কাজটা 10 মিনিট পরেও তো করতে পারো, দাও না চাটা করে। আচ্ছা যাচ্ছি। এই শোনো, একটু ওঠো না, চাদর তো তুলবো, নোংরা হয়েছে, কাজ বল। উঠছি, দাঁড়াও আর 10 মিনিট, একটু মাত্র দাঁড়াও। চাদরটা উঠিয়ে নি, তারপর করো কাজটা। আরে কি প্রবলেম বলো তো, 10 মিনিট পর উঠলে কোন মহাপাত্র অশুদ্ধ হবে শুনি। এই আজকে মটন করলে কেমন হয় বলো তো? শোনো, আজ এই অ্যাসাইনমেন্টটা আমাকে দিতেই হবে, বিশাল কাজের চাপ। কি আর করবো? আচ্ছা তুমি ম্যাটার নিয়ে এসো, আমি রাতে বানিয়ে দেবো। সত্যি সত্যি বলছো? আচ্ছা ঠিক। শোনো না। বলো। সবজি তো কিছু নেই বাড়িতে। অসম্ভব, আজ কোন রকম ভাবেই হবে না, আজ অনেক কাজ আছে। তবে আজ রান্না কি করব? যা পারো করো, আমার পক্ষে আজকে অসম্ভব ব্যাপার। আমি ইভিনিং এর মধ্যেই কাজটা করে দেব। আসলে স্যার বাড়িতে অনেক কাজ থাকে তো তো সেই জন্য একটু লেট হয়ে যায় আর কি। দেখো, তোমার বাড়ির কাজের জন্য ক্লায়েন্টরা বসে থাকবে না, আর ক্লায়েন্টদের আজকেই জিনিসটা দেখাতে হবে। সো আমি জানি না তুমি কি করে করবে, কিন্তু তোমাকে এটা করতে হবে। সরি স্যার, ইভিনিং এর মধ্যেই কাজটা করে দেব। শোনো না, আমি না ভাবছি জবটা ছেড়ে দেব। কেন? বাইরের এত খরচা একা সামলানো যায় নাকি? এই বাড়ির কাজ, তারপর ওই অফিসের কাজ, এই দুটোকে আমি আর একসাথে ব্যালেন্স করতে পারছি না। সকালে উঠে চা করা, কাপড় কাচা, দুপুরে খাবার বানানো, তার উপর অফিসের ওই গাদা গাদা প্রজেক্ট, এই সব কিছুকে একসাথে করা সম্ভব? তুমি বলো, আমি আর জাস্ট পারছি না। শোনো, কাল থেকে কাজটা বরং দুজনে ভাগ করেই নেব। দুপুরে লাঞ্চের জন্য একটা না হয় হাউসমেট রেখে নেবো, সকালের চাটা না হয় তুমি বানালে, কাপড়টা কাচার দায়িত্ব আমারই থাকলো। সংসারটা যখন দুজনের, দুজনেরই দায়িত্ব সেটাকে ঠিকঠাক ভাবে মেনটেন করা, তাই নয় কি?